হ্যালো এভরিওয়ান, আজকে আমি এক্সপ্লেন করব মুন নাইট এপিসোড 2 এবং এপিসোড 1 যারা দেখেননি তারা দেখে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তার কারণ এপিসোড 1 না দেখলে এপিসোড 2 এর কিছুই বুঝতে পারবেন না। তো চলুন আর সময় নষ্ট না করে এক্সপ্লেনটি শুরু করি। এপিসোড 1 এর শেষে আমরা দেখেছিলাম স্টিভেন গ্র্যান আর কোনো উপায় না পেয়ে নিজের শরীরকে মার্কের দখলে দিয়ে দেয়, যার ফলে মার্ক মুন নাইট হয়ে সেই মনস্টারটিকে মেরে ফেলে। এবং এরপরের স্টোরি থেকেই এপিসোড 2টি শুরু হয়। মুন নাইট এপিসোড 2 এর নাম হচ্ছে সামন দ্য স্যুট। প্রথমেই আমরা স্টিভেন গ্র্যানকে দেখি যে হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়ে। অর্থাৎ এপিসোড 1 এর শেষের দিকে আমরা যা দেখেছিলাম সেগুলো স্টিভেন গ্র্যান স্বপ্নের ভিতরে দেখেছিল, যদিও সেটি স্বপ্ন ছিল না। তার কারণ ঘুমিয়ে গেলে স্টিভেন মার্ক হয়ে বাইরে বের হয় এবং এরপরে সে মুন নাইট হয়ে যায়। তাই স্টিভেন যা দেখেছে সেটি সত্যি নাকি স্বপ্ন এটি প্রমাণ করার জন্য সে সকালবেলা মিউজিয়ামে যায়। মিউজিয়ামে গিয়ে স্টিভেন বুঝতে পারে মিউজিয়ামে কিছু একটা হয়েছে, যার কারণে সেগুলো ঠিক করার জন্য বিভিন্ন ওয়ার্কাররা এসেছে। স্টিভেনের তার স্বপ্নের ব্যাপারে মনে আছে যে ফাইটটি সে দেখেছিল সেটি বাথরুমে হয়েছিল, এবং এটি স্বপ্ন নাকি সত্যি সেটি দেখার জন্য স্টিভেন তার বন্ধুর সাহায্যে সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করে। সিসিটিভি ফুটেজে স্টিভেন নিজেকে দেখতে পায় যে বাথরুমের দিকে দৌড়াচ্ছিল, কিন্তু তার পিছনে কোনো মনস্টার ছিল না। স্টিভেনের সাথে থাকা সেই বন্ধুটি যে সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণ করে সে বুঝতে পারে স্টিভেনের কাজই এগুলো, অর্থাৎ বাথরুমে যা ক্ষয়ক্ষতি হয়েছে তা স্টিভেনের জন্য হতে পারে। সেই মনস্টারটি স্টিভেন বাদে আর কেউ দেখতে পারবে না, তার কারণ স্টিভেনের ভিতরে রয়েছে খনসু এর অবতার অর্থাৎ মার্ক স্পেক্টর। এবং ভিডিও ফুটেজের শেষের দিকে স্টিভেন মার্ক স্পেক্টরকে দেখতে পায়, যে মূলত বাথরুম থেকে বের হয়ে বাইরের দিকে যাচ্ছিল। আপনাদের বোঝার সুবিধার্থে একটি বিষয় বলে দিই, স্টিভেন গ্র্যান যখন ঘুমায় তখন তার শরীরটি মার্ক স্পেক্টর দখল করে নেয়, এবং এরপরে সে নিজের কাজগুলো করে, এবং এরপরে মার্ক স্পেক্টর যখন আবার ঘরে ফিরে ঘুমিয়ে যায় তখন সেই শরীরটি আবার স্টিভেন গ্র্যান নিয়ে নেয়, যার কারণে স্টিভেন গ্র্যান ঘুম থেকে উঠে যা যা ঘটেছিল সেগুলোকে স্বপ্ন বলে মনে করে। এরপরে স্টিভেনকে মিউজিয়ামের কর্তৃপক্ষ ডেকে পাঠায়। মিউজিয়ামের কর্তৃপক্ষ চাইলে স্টিভেনকে পুলিশে দিতে পারত, কিন্তু সে এটি করে না। সে শুধু স্টিভেনের চাকরিটি নিয়ে নেয় এবং তাকে অর্থাৎ স্টিভেনকে একটি ভালো ডাক্তার দেখিয়ে থেরাপি নিতে বলে। তার কারণ সে জানতে পেরেছে স্টিভেন বেশ কিছুদিন হলো মানসিক অসুস্থতায় ভুগছে। এরপরে মিউজিয়াম থেকে বের হয়ে এসে স্টিভেন তার সেই বন্ধুটির সাথে দেখা করে যে রাস্তায় মূর্তি সেজে টাকা উপার্জন করে। স্টিভেন তার কাছে এসে নিজের দুঃখ সম্পর্কে বলে এবং তার সাথে এই পর্যন্ত কী কী হয়েছে, তার চাকরি কীভাবে চলে গেল সব কিছু শেয়ার করে। তার সাথে কথা বলতে বলতে স্টিভেনের একটি আইডিয়া মাথায় আসে। তার কাছে যে চাবিটি আছে অর্থাৎ মার্ক স্পেক্টরের যে চাবিটি আছে সেটি লক যদি স্টিভেন খুঁজে বের করতে পারে তাহলে হয়তো সে প্রমাণ করতে পারবে স্টিভেন কোনো পাগল নয়। এরপরে স্টিভেন লন্ডনের সেন্ট্রাল স্টোরেজে যায় এবং সেখানে যেতেই সেখানকার যে গার্ড ছিল তাকে চিনে ফেলে এবং তাকে বলে আপনার স্টোরেজ নাম্বার 43, অর্থাৎ মার্ক স্পেক্টর 43 নামক একটি সেফ লকার নিয়েছিল। পরে সেই গার্ডটি স্টিভেন গ্র্যানকে সেই সেফ লকারের কাছে নিয়ে যায় এবং সেটি খুলে দেয়। এরপরে স্টিভেন সে লকারের ভিতরে ঢোকে। স্টিভেন সেখানে একটি কালো রঙের ব্যাগ দেখতে পায়। কালো রঙের সেই ব্যাগের ভিতরে স্টিভেন একটি বন্দুক পায়, বেশ কিছু টাকা পায় এবং একটি পাসপোর্ট পায়, যেই পাসপোর্টটি ছিল মূলত মার্ক স্পেক্টরের। এছাড়াও সেখানে স্টিভেন সেই স্ক্যারাপটি খুঁজে পায় এবং সেই স্ক্যারাপটি দেখতে নিয়ে সেই স্ক্যারাপটি অন হয়ে যায় এবং সেটি একটি পার্টিকুলার দিকে নির্দেশ করছিল, অর্থাৎ সেই স্ক্যারাপটি একটি কম্পাসের মতো কাজ করছিল। তখন স্টিভেন সেখানকার আয়নায় মার্ক স্পেক্টরকে দেখতে পায় এবং মার্ক স্পেক্টর তাকে বলছিল তোমার এখানে আসা একদমই উচিত হয়নি। এবং মার্ক স্পেক্টরকে দেখে স্টিভেন প্রশ্ন করা শুরু করে কাল রাতে কী হয়েছিল
তুমি সবকিছু আমাকে খুলে বলো। তখন মার্ক ইন্সপেক্টর স্টিভেনকে সবকিছু খুলে বলে। মার্ক ইন্সপেক্টর স্টিভেনকে বলে, আমি হচ্ছি ইজিপশিয়ান মুন গড খনসু এর অবতার, যার মানে হচ্ছে তুমিও খনসু এর অবতার। আমরা ভালো মানুষকে সাহায্য করি এবং খারাপ মানুষদেরকে শাস্তি দেই। এখন তুমি সেই বিছানায় গিয়ে শুয়ে পড়ো এবং আমি তোমার শরীরটি নিয়ে একটি অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করব। কিন্তু স্টিভেন তার কথায় রাজি হয় না। স্টিভেন বলে, আমি তোমাকে আমার শরীর নিয়ে আর কাউকে মারতে দেব না। এবং এরপরে স্টিভেন সেই কালো ব্যাগটি সহ স্ক্যারাব নিয়ে বাইরে বের হয় পালিয়ে যাওয়ার জন্য। বাইরে বের হয়ে সে ইজিপশিয়ান মুন গড খনসুকে দেখতে পায় এবং সে দৌড়ানো শুরু করে। একসময় স্টিভেন খনসু এর সামনে এসে পড়ে। তখন খনসু স্টিভেনকে বলে, সেই ব্যাগটি তুমি ভিতর রেখে চলে যাও। কিন্তু স্টিভেন সেই ব্যাগটি না রেখে কোনো রকমে সেই জায়গা থেকে বের হয় এবং বের হয়ে সে রাস্তায় গিয়ে পড়ে এবং সে লায়লাকে দেখতে পায়। লায়লা স্টিভেনকে দেখে অনেক রকমের প্রশ্ন করে, এতদিন সে কোথায় ছিল এবং কী করছিল। মূলত লায়লা এখানে স্টিভেনকে মার্ক নামেই ডাকছিল। তখন লায়লা কোনো স্টিভেনকে চেনে না, সে মার্ককে চেনে। লায়লা এটি জানে মার্ক শত্রুদের হাত থেকে বেঁচে থাকার জন্য স্টিভেন নামের আরেকটি ফেক আইডেন্টিটি নিয়ে এখানে রয়েছে, যার কারণে সে এখন স্টিভেনের মতো অ্যাক্টিং করে কথা বলছে। কিন্তু লায়লা মার্ক ইন্সপেক্টরের বিভিন্ন পার্সোনালিটি সম্পর্কে কিছুই জানে না। অন্যদিকে স্টিভেন লায়লা এর কথায় বুঝতে পারে লায়লা হচ্ছে মার্ক ইন্সপেক্টরের স্ত্রী, অর্থাৎ স্টিভেনেরও স্ত্রী। স্টিভেনের কোনো কথা বুঝতে না পেরে লায়লা অনেক রকমের প্রশ্ন করায়। স্টিভেন তাকে বলে, তুমি আমাকে আমার ফ্ল্যাটে নিয়ে যাও, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। এরপরে স্টিভেন এবং লায়লা স্টিভেনের ফ্ল্যাটে আসে। তখন লায়লা বলে, তুমি এই ফ্ল্যাটে এখনো আছো? তখন স্টিভেন বলে, এটি আমার মায়ের ফ্ল্যাট। এরপরে লায়লা স্টিভেনকে একটি পেপার দেয় এবং এই পেপারটি ছিল মূলত ডিভোর্স পেপার। লায়লা মূলত স্টিভেনকে দিয়ে এখানে সই করাতে চাচ্ছিল, তার কারণ মার্ক ইন্সপেক্টরই লায়লাকে ডিভোর্স দেওয়ার জন্য পেপার পাঠিয়েছিল। কিন্তু স্টিভেন সেই ডিভোর্স পেপারে কিছুতেই সাইন করতে চায় না। তখন আয়নার ভিতর থেকে মার্ক ইন্সপেক্টর তাকে বলে, আমি চাই না লায়লা এই সব ঝামেলার ভিতরে আসুক, আর এই জন্যই আমি এই ব্যবস্থাটি নিয়েছিলাম। এরপরে স্টিভেন লায়লাকে সবকিছু বোঝানোর জন্য সেই কালো রঙের ব্যাগটি থেকে সবকিছু দেখানোর চেষ্টা করে। তখন আয়না থেকে মার্ক ইন্সপেক্টর তাকে বলে, তুমি কোনো কিছুই লায়লাকে দেখাবে না, যদি দেখাও তাহলে লায়লা এসবের ভিতরে জড়িয়ে পড়বে এবং ওর জীবন সংকটে পড়ে যাবে। তখন স্টিভেন সবকিছু দেখাতে নিয়েও দেখায় না, কিন্তু লায়লা মানতে চায় না এবং সে স্টিভেনকে ধাক্কা দিয়ে সেই ব্যাগটি চেক করে এবং ব্যাগ চেক করে সে সেই স্ক্যারাবটি পায়। সেই স্ক্যারাবটি দেখে লায়লা স্টিভেনকে বলে, এই স্ক্যারাবটি আমি এবং তুমি মিলে খুঁজে বের করেছিলাম এবং এই স্ক্যারাবটি সেই দিকটি নির্দেশ করছে যেখানে ইজিপশিয়ান গড অ্যামিটের কবর রয়েছে এবং সেটি আমরা দুজন মিলেই খুঁজতে চেয়েছিলাম, কিন্তু এখন তুমি সেটি নিজেই খুঁজতে যাচ্ছ। তখন স্টিভেন বলে, আমি মার্ক ইন্সপেক্টর নই, আমি হচ্ছি স্টিভেন, আমার পাস্ট সম্পর্কে কিছুই মনে নেই। স্টিভেনের এ সকল কথা শুনে লায়লা নিজেই অনেক কনফিউজড হয়ে গেছে। ইতিমধ্যে বাইরের দিক থেকে দুজন পুলিশ অফিসার এসে দরজায় নক করছে। স্টিভেন দরজা খুলতেই তারা ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং তার ঘর সার্চ করা শুরু করে। এরপরে তারা স্টিভেনের ঘরে সেই কালো ব্যাগ থেকে সেই পাসপোর্টটি পায় যেটি ছিল মূলত মার্ক ইন্সপেক্টরের, এবং নকল পাসপোর্ট বানানোর অভিযোগে তাকে তারা ধরে নিয়ে যায়। স্টিভেনকে যখন গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেই দুইজন পুলিশ নিজেদের মধ্যে আলোচনা করছিল, মার্ক ইন্সপেক্টর অনেক ব্যক্তিকে মেরে ফেলেছে। ইজিপ্টে অনেক আর্কিওলজিস্ট ছিল যাদেরকে মার্ক ইন্সপেক্টর মেরে ফেলেছে। এগুলো দেখে স্টিভেন গ্রান কিছুতে বিশ্বাস করে না সে এই কাজগুলো করতে পারে। এরপরে সেই দুজন পুলিশ ইন্সপেক্টর স্টিভেন গ্রানকে একটি জায়গায় নিয়ে যায় এবং সেই দুজন পুলিশ ইন্সপেক্টর ছিল আর্থার হ্যারো এর লোক, তার কারণ তাদের হাতে সেই দাড়িপাল্লার ট্যাটুটি ছিল এবং আশেপাশে যারা ছিল তারাও আর্থার হ্যারো এর লোক ছিল। তখন স্টিভেন পাশে থাকা আয়নায় মার্ক ইন্সপেক্টরকে দেখে এবং মার্ক ইন্সপেক্টর তাকে বলে, তুমি শরীরটি আমাকে দিয়ে দাও, আমি সবকিছু ঠিক করে দেব। তখন স্টিভেন তাকে বলে, না আমি এই কাজটি করব না, তুমি অনেক নিরীহ মানুষের জীবন নিয়ে নেবে। কিছুক্ষণ পরে সেখানে আর্থার হ্যারো আসে এবং তার হাতটি খুলে দেয়। এবং এরপরে আর্থার হ্যারো যখন কথা বলছিল তখন পিছন থেকে খনসু স্টিভেনকে বলে আর্থার হ্যারোকে মেরে ফেলো, কিন্তু স্টিভেন সেটি করে না। তখন আর্থার হ্যারো স্টিভেনকে একটি এলাকায় নিয়ে যায় এবং তাকে বলে, এই এলাকাটি একসময় ক্রিমিনালদের ছিল কিন্তু এখন সবাই শান্তিতে বসবাস করছে। তারা এতটাই শান্তিতে আছে যে ঘুমানোর সময় তারা দরজাও বন্ধ করে না।
তার কারণ এখানে যারা আছে সবাই অনেক ভালো মানুষ। তখন আর্থার আরো স্টিভেনকে বলে, খনসু তোমাকে খুব ডিস্টার্ব করছে। তখন স্টিভেন তাকে জিজ্ঞাসা করে, তুমি বুঝলে কি করে? তখন আর্থার হ্যারো এর কথায় বুঝতে পারা যায়, আর্থার হ্যারো ইজিপশিয়ান মুন গড খনসু এর প্রথম অবতার ছিল এবং দ্বিতীয় অবতার হচ্ছে মার্ক স্পেক্টার, যার কারণে খনসু কখন কি বলবে এবং কি করতে হবে সেটি আগে থেকেই আর্থার হ্যারো বুঝতে পারত। এরপরে আর্থার হ্যারো স্টিভেনকে বলে, খনসু বিচার করতে অনেক দেরি করে ফেলে, ততক্ষণে একজন অপরাধী তার অপরাধ করে ফেলে, কিন্তু অন্যদিকে অ্যামিট অপরাধী কোনো অপরাধ করার পূর্বেই তাকে আগেই মেরে ফেলে, যার ফলে পৃথিবীতে আর কোনো অপরাধী হওয়া সম্ভব নয়। তখন স্টিভেনের মনে কিছু প্রশ্ন আসে এবং সে আর্থার হ্যারোকে বলে, যদি কোনো একটি শিশু 30 বছর পরে কোনো অপরাধ করবে, 30 বছর আগে মেরে ফেলা কি কোনো ঠিক কাজ হবে? তখন আর্থার হ্যারো তাকে বলে, শরীরের কোনো একটি অংশে পচন ধরলে সেটিকে কেটে ফেলতে হয় পুরো শরীরটিকে বাঁচানোর জন্য। তাহলে কি তুমি শিশুদেরকে পচনশীল অংশ হিসেবে ধরবে? আমিও তো আমার বসকে প্রতিদিন মারতে চাই, কিন্তু মারি তো না, তাই দেখে কি আমি অপরাধী হয়ে গেলাম? এরপরে আর্থার হ্যারো স্টিভেনের কাছে সেই স্ক্যারাবটি চায়। তখন মার্ক ইন্সপেক্টর তাকে বলে, স্ক্যারাবটি লায়লা এর কাছে আছে, কিন্তু এটি তুমি কিছুতেই বলবে না, তাহলে লায়লা এর জীবন সংশয় হবে। আর্থার হ্যারো অনেকবার জিজ্ঞাসা করার পরেও স্টিভেন গ্র্যান কিছুতেই লায়লার নাম বলে না। তখন হঠাৎ করে পিছন থেকে লায়লা বলে, স্ক্যারাবটি আমার কাছে আছে। এরপরে লায়লা স্টিভেন গ্র্যানের কাছে আসে এবং স্টিভেন গ্র্যানকে সেই স্ক্যারাবটি দিয়ে বলে, সামন দ্য স্যুট। স্টিভেনকে সেই স্যুট অর্থাৎ মুন নাইটের স্যুটটি পরতে বলছে, কিন্তু স্টিভেন গ্র্যান এই সম্পর্কে কিছুই জানে না। তখন আর্থার হ্যারো এর লোকেরা তাদের উপরে আক্রমণ করে, তখন স্টিভেন গ্র্যান এবং লায়লা সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আর্থার হ্যারো তার হাতে থাকা লাঠিটির সাহায্যে একটি জ্যাককালকে অর্থাৎ মনস্টারকে বাইরে বের করে আনে, এবং এই লাঠি হচ্ছে অ্যামিটের দেওয়া গিফট, যার ভেতরে অ্যামিটের শক্তির ক্ষুদ্র একটি অংশ রয়েছে। এরপরে লায়লা এবং স্টিভেন একটি রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং লায়লা স্টিভেনকে স্যুটটি পরতে বলে, কিন্তু স্টিভেন এই সম্পর্কে কিছুই বুঝতে পারে না। এবং অন্যদিকে মার্ক ইন্সপেক্টর আয়না থেকে তাকে বলে, শরীরটি আমাকে দিয়ে দাও, আমি সবকিছু ঠিক করে দেব। এই দুজনের কথার ফলে স্টিভেন অনেক বিরক্ত হয়ে যায় এবং বলে, আমাকে একটু একা থাকতে দাও। তখন অন্যদিকে দরজা ভেঙে জ্যাকাল চলে আসার চেষ্টা করছিল। স্টিভেন তাও মার্ক ইন্সপেক্টরকে শরীরটি দিতে চাইছিল না। তখন হঠাৎ করে জ্যাকাল ভিতরে চলে আসে এবং স্টিভেন গ্র্যানকে উপর থেকে ফেলে দেয়। নিচে পড়ার সময় স্টিভেন গ্র্যান বলছিল, সামন দ্য স্যুট। এবং এরপরে স্টিভেন যখন নিচে পড়ে, তখন আমরা অন্যরকম একটি স্যুট দেখতে পাই এবং এটি হচ্ছে মিস্টার নাইটের স্যুট। মিস্টার নাইট হচ্ছে মার্ক ইন্সপেক্টরের তৈরি করা আরো একটি পার্সোনালিটি, এবং এই পার্সোনালিটির সাহায্যে দিনের বেলা মার্ক ইন্সপেক্টর পুলিশদের বিভিন্ন ইনভেস্টিগেশন এবং ক্রাইম সলভে সাহায্য করে, এবং পুলিশরা এটিও জানে মিস্টার নাইটই হচ্ছে মুন নাইট। মিস্টার নাইট মুন নাইটের মতো অতটা ব্রুটাল নয়, সে মানুষের ক্ষতি না করেই মানুষকে বাঁচানোর চেষ্টা করে। এরপরে জ্যাকাল এসে তার উপরে অনেক অ্যাটাক করে, কিন্তু মিস্টার নাইটের স্যুটের ভিতরে স্টিভেন গ্র্যান থাকায় সে কিছুই করতে পারে না, এবং স্টিভেনকে বাঁচাতে এসে লায়লাও অনেক আঘাতপ্রাপ্ত হয়। তখন মার্ক ইন্সপেক্টর স্টিভেনকে বলে, তোমাকে শেষবারের মতো বলছি, শরীরটি আমাকে দিয়ে দাও, নাহলে অনেক নিরীহ মানুষ মারা যাবে। তখন স্টিভেন গ্র্যান বলে, আচ্ছা শেষবারের মতো দিচ্ছি। তখন মার্ক ইন্সপেক্টর শরীরটি দখল করে নেয় এবং মুন নাইট হয়ে যায়। এরপরে মুন নাইট জ্যাকালকে সেখান থেকে অন্যত্র নিয়ে যায় এবং নিজের পাওয়ার এবং অ্যাবিলিটি ইউজ করে সে জ্যাকালকে মেরে ফেলে। এরপরে মুন নাইটের স্যুট চলে যায়। তখন আমরা যাকে দেখতে পাই সে হচ্ছে মার্ক ইন্সপেক্টর, এবং মার্ক ইন্সপেক্টর অনেক খোঁজাখুঁজি করছিল সেই স্ক্যারাবটির জন্য, কিন্তু স্ক্যারাবটি সেখানে ছিল না। সেই স্ক্যারাবটি অন্য একটি লোক পায় এবং তার কাছ থেকে আর্থার হ্যারো নিয়ে নেয় এবং তাকে মেরে ফেলে। বিষয়টি লায়লা দেখে সেখান থেকে চলে আসে। এখন আমরা স্টিভেন গ্র্যানকে আয়নার ভিতরে দেখতে পাই এবং সে মার্ক ইন্সপেক্টরকে বলছিল, শরীরটি আমাকে দিয়ে দাও। তখন মার্ক ইন্সপেক্টর বলে, কিছুতেই না, তোমাকে দিলে আমার এই অসম্পূর্ণ মিশনটি আর সম্পূর্ণ হবে না। এই শরীরটি যার কন্ট্রোলে থাকে সেই যদি একমাত্র ঘুমায়, তাহলে অন্যজন কন্ট্রোল নিতে পারবে, এবং যে শরীরের কন্ট্রোলে থাকবে বিপরীত জন আয়নার ভিতরে থাকবে, যার কারণে স্টিভেন চাইলেও শরীরটির উপরে কন্ট্রোল নিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মার্ক ইন্সপেক্টর ঘুমিয়ে পড়ছে। এরপরে এই বিষয় নিয়ে মার্ক ইন্সপেক্টর এবং স্টিভেন গ্রানের মধ্যে অনেক তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে অনেক রাগ করে মার্ক ইন্সপেক্টর আয়নাটি ভেঙে ফেলে। এখানে মার্ক ইন্সপেক্টর স্টিভেনকে বলে, আমি যদি মুন নাইট হওয়া ছেড়ে দেই, তাহলে খনসু আমার স্ত্রী লায়লাকে মুন নাইট বানিয়ে দেবে, এবং আমি চাই না
যা কিছু আমার সাথে হচ্ছে এগুলো লায়লা এর সাথে হোক, তাই খনসু আমাকে যাই বলে আমার সেটি করতে হয়। এরপরে খনসু মার্ক ইন্সপেক্টরের কাছে আসে এবং খনসু বলে শুধুমাত্র তোমার কারণেই স্ক্যারাবটি হারিয়ে গিয়েছে এবং তুমি আমাকে বলেছিলে তুমি স্টিভেনকে কন্ট্রোল করতে পারবে কিন্তু তুমি সেটি পারোনি। তখন মার্ক ইন্সপেক্টর বলে আমি কন্ট্রোল করে নেব, আপনাকে চিন্তা করতে হবে না। তখন খনসু মার্ক ইন্সপেক্টরকে বলে তোমাকে আমি যখন পেয়েছিলাম তখন তুমি তো মারাই গিয়েছিলে, তোমাকে এই নতুন শরীরটি আমি দিয়েছি, তোমাকে জীবন ফিরিয়ে আমি দিয়েছি, তাই আমি যা বলবো তোমাকে সেটি করতে হবে এবং তুমি যদি সেটি না করো তাহলে তুমি জানো আমি নেক্সট ক্যান্ডিডেট লালাকে বানাবো। তখন মার্ক ইন্সপেক্টর বলে সেটির কোনো প্রয়োজন হবে না, আমি স্ক্যারাবটি খুঁজে দেব, আমরা আর্থার হ্যারো এর কাছ থেকে স্ক্যারাবটি নিয়ে নেব অথবা আর্থার হ্যারো অ্যামিটের কবর পর্যন্ত পৌঁছানোর আগেই আমরা পৌঁছে যাব। তখন খনসু বলে এই জন্য আমাদের একটি জায়গায় যেতে হবে। এরপরে সিন শিফট হয় এবং আমরা স্টিভেন গ্র্যানকে আয়নার ভিতরে দেখি এবং বাইরের দিকে মার্ক ইন্সপেক্টরকে দেখি যে সারা রাত জেগেছিল এবং মদ খাচ্ছিল। এবং এরপরে মার্ক ইন্সপেক্টর জানালার সামনে থেকে পর্দা সরায় এবং আমরা দেখতে পাই তারা মূলত ইজিপ্টে রয়েছে এবং এর মাধ্যমেই মুন নাইট এপিসোড 2 শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভবিষ্যতের পরবর্তী এপিসোডগুলো আমি সময় মতোই এক্সপ্লেন করব। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।